সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অন্যায়ভাবে একটু জমি দখল করবে, কারো কোনো জমি অন্যায়ভাবে সামান্য দখল করবে, তার কাঁধে জমি কেয়ামতের দিন দাঁড়িয়ে যাবে। ভগবান বলেন, এ কথা বলার পরে আর কোনো প্রমাণ চাই না। অতঃপর সাঈদ রাদিয়াল্লাহু আনহু, এই মহিলা যদি মিথ্যা তাহলে তার চোখ বন্ধ করে দাও এবং তার জমি তাকে নিহত করো। ইবনে জুবায়ের বলেন, সন্ধান না হওয়া পর্যন্ত মহিলাটির মৃত্যু হয়নি, আর যখন চলছিল তখন সে একটা গর্তে পড়ে মারা গেল। এই ঘটনাটি মানুষের জন্য একটি দৃষ্টান্ত পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মুবাশশারা সহ সকল সাহাবায়ে মর্যাদা উপলব্ধি করা ধরে অনুষ্ঠানটি শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান থেকে আজকের মতো এখানে এই বিদায় চাচ্ছি। অনুষ্ঠান প্রচারিত হল রেডিও সৌদি আরব থেকে। আমি মোহাম্মদ খলিলুর রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এটাই আমাদের প্রত্যাশা। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আবার বাইর কথা করলে মনে আধারে থেকে যায় রিদা বাবরে সুখরে আমার দাদা আমার দাদা বাইর কথা করলে মনে আধারের দিকে থেকে জগনের বাড়িতে আমায় দাদা দাদা